Assalamualaikum viewers, আবারো চলে আসলাম মোটর বাইন্ডিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা একটা মোটর কয়েল বাইন্ডিং করার একটা মেশিন তৈরি করেছি। তো viewers আপনাদেরকে দেখাতে হবে কিভাবে মোটর কয়েল বাইন্ডিং করা হয়। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নতুন নতুন যার যে ধরনের ভিডিও পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে, আমরা সেই ধরনের ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করবেন একটা লাইক দিয়ে। তো viewers দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েল এসেছি, এটা আমি একটা মোটর দিয়ে একটা মেশিনটা আমি তৈরি করে নিয়েছি নিজেই। তো অনেকটাই ভালো কাজ করে মজা পাওয়া যায়, তো সেক্ষেত্রে কাজও খুব ফিনিশিং অরিজিনালের মতো কয়েল এখানে বানানো যাচ্ছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের পড়ায় একটা কয়েল এখানে পেছানো পড়াই হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এখানে আমি 50 পাক তার এখানে দিয়ে নেবো, এর একটা বিজি মোটর, এটা 21 নম্বর তার রানিং কয়েল আমরা ব্যবহার করতেছি। তো প্রথমে আমরা 50 পাক তার দেবো, তারপরে পরবর্তীতে আমরা 55 পাক তার দেবো, মাঝখানে তিনটে কোর গ্যাপ রেখে, তিনটে সোলাট বলা হয় এবং কত কোর বলে, সেক্ষেত্রে সোলাট বললেও চলে কোর বললেও চলে। তো প্রথমে আমি 50 পাক দিচ্ছি, তারপর 55 পাক দেবো। তো মোটরটা ডিসি মোটর, একটি 12 ভোল্ট ট্রান্সফরমারের সাহায্যে মোটরটা ঘুরতেছে, মোটরটা অনেক শক্তি আছে এখানে, আমরা এখানে ট্রান্সফরমার কয়েলও বাইন্ডিং করতে পারবো, যার যে কাজে প্রয়োজন হয় ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বানিয়ে দেবো, সমস্যা নাই, যার যে ধরনের মেশিন পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সব ধরনের মোটর তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সব ধরনের মোটর আমরা বিক্রি করে থাকি, যার যে মোটর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কাগজ দিয়ে গ্যারেজ দিয়ে নিচ্ছি, যে সেহেতু একটা মোটর একভাবে, তো এটা দিয়ে আমরা সব ধরনের মোটর কয়েল বাইন্ডিং করে থাকি। তো কিছু কিছু মোটরের গ্যারেজ প্রয়োজন হয়, কিছু কিছু মোটরের প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স এই মোটরের কয়েলটা দেখাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে এখানে কয়েলটা খুব ফিনিশিং করে সুন্দরভাবে এখানে বসানো যায়, গোল খুব সুন্দর করে গোল করে পেছানো দেখতে পাচ্ছেন, সুন্দর করে কাজ করা হয়। এর একটা 36 সোলাটের মোটরের কয়েল আমি এখানে বানিয়ে নিচ্ছি, 36 সোলাট, মাঝখানে তিনটি করে গ্যাপ রেখে তিনটা করে পোল এখানে তৈরি করা হচ্ছে কয়েলের। আমাদের সাথে কাজে সহযোগিতা করতেছে আমাদের মিন্টু ভাই, তো মিন্টু ভাইকে আমি দেখিয়ে দিচ্ছি, মিন্টু ভাই না করলে আমাকে দেখাবে না, সেক্ষেত্রে সমস্যা নাই। দেখতে পারলেন খুব সুন্দর করে এখানে কয়েলটা বেছানো হয়েছে এবং খুব টাইট দেখতে পাচ্ছেন, মানে অরিজিনালের মতো একের সেরকম ফিনিশিং আছে। প্রথমে 50 পাক তার দিয়ে দেওয়া আছে, 55 পাক দেওয়া আছে, 60 পাক, এটা 21 নম্বর তার। তো এটা একটা এক গোড়া 250 RPM-এর একটি মোটর, 1 হর্স এবং 1 HP বলা হয় যেটাকে, 1 HP মোটর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফরমারের ববিন, তো এই মেশিন দিয়ে আমরা ট্রান্সফরমারের কয়েল বাইন্ডিং করে থাকি। তো যার যে ধরনের ট্রান্সফরমার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, IPS-এর ট্রান্সফরমার, সব ধরনের IPS-এর ট্রান্সফরমার আমরা এখানে বাইন্ডিং করে থাকি। তো এর পরবর্তী তো যে ভিডিওটা আপনাদেরকে দেবো সে ভিডিওটা হচ্ছিল ট্রান্সফরমার কীভাবে কয়েল বাইন্ডিং করা হয়, তো সব ধরনের ট্রান্সফরমার আমরা এখানে বাইন্ডিং করব, DSP বলেন এবং নর্মাল যেগুলো বলা হয় স্কোয়ার ওয়েভ, সেগুলো আমরা আপনাদেরকে বাইন্ডিং করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কয়েলটা আমরা বানিয়ে নিলাম, অনেক সুন্দর, অনেক মানে অনেক টাইট করে কয়েলটা বেছানো যায়, এটাই হলো মূল উদ্দেশ্য, হাতে বেছালি পারে এত ফিনিশিং আসে না, সেক্ষেত্রে মেশিনে কয়েল বেছানো দেখতে পাচ্ছেন অনেকটাই ফিনিশিং, অনেকটা সিস্টেম অনেকটাই অরিজিনালের মতোই সিস্টেম আসে এখানে,
তো বলা যায় অরিজিনালে কয়েলের মতোই, মানে মোটরটা যদিও বাইন্ডিং করা হয় সেক্ষেত্রে অরিজিনাল মোটর যেভাবে যতটুকু লোড নেবে আমাদের বাইন্ডিং করা মোটরের সেতুটুকু লোড নেবে। তো দেখতে দেখতে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম।